फ्रेंड्स वेलकम टू माय चैनल तमन्ना फैमिली ब्लॉग तो आमी सकाल सकाले वीडियो टी शुरू करे दिलाम एकोन बजे सकाल साढ़े आठटा नौटा तो आमी सकाल सकाले वीडियो टी शुरू करे दिलाम बापेर बाड़ी थेके तो आज के आमादेर बाड़ी ते पुजो बार पुजो करबे तो आमी सकाल सकाल स्नान करे नियेछी आर उपास आज के आमादेर बाड़ी सबारी उपास थाकबे পূজোর এখনো কিছু না বিকেল দুপুর থেকে পূজার জোগাড় জানতি করা হবে এমনি সব কিছু আনা হয়ে গেছে পূজোর যা যা সামগ্রী লাগবে তো ঠিক আছে তোমরা আজকে দেখতে থাকো আমার সাথে থাকো সব আমি সারা দিন কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে একটু বাইরটা দেখিয়ে দিই কোথায় পূজো করবে আমাদের তো ফ্রেন্ডস এই যে এখানে পূজো করবে তো কালকে এখানে কামলা দিয়ে সব ঘাসগুলো উঠিয়ে পরিষ্কার করে রেখেছে আর এখানটাতে সব কিছু করা হবে জোগাড় জানতি এখানে করে তারপর বাইরে রাখবে তো চলো দেখাই তোমাদের সব কিছু করে আনা হয়ে গেছে আর বাবা এগুলো করে রেখেছে কারণ এগুলোর দরকার আছে সেই জন্য এই যে ফ্রেন্ডস তো এখানে সব কিছু রেডি তো এখানে সব পূজোর জিনিস আর এখানে কাবলি বুট ভিজানো আছে লাবড়াতে দেওয়ার জন্য মিক্স সবজি পাশমিশালি সবজি যেটা বলে আর কি সেটা বানানোর জন্য আর এখানে তো সব রেডি এখানে পাঁপড় এনেছে তো আচার এখানে দু বোতল দেখতে পাচ্ছ তার কারণ দোকানের লোকটা দিয়ে দিয়েছে 5 কেজি আচার তো এত আচার তো লাগবে না সেই জন্য বাবা আবার ছোট্ট এই আচারটা নিয়ে এসেছে আর এই আচারটা ঘুরিয়ে দিবে তো এত বড় আচার রেখে তো কোনো লাভ নেই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এখানে সব আনা হয়ে গেছে ফলও আনা হয়ে গেছে আর গডরেজ থেকে সব বাসনও বাইর করা হয়ে গেছে যা যা দরকার এগুলো এখন বাইরে নিয়ে যেতে হবে বাসনগুলো তো চলো বাইরে নিয়ে যাই আমি বাসনগুলো এনে রেখেছি ওগুলো পরে ধোয়া হবে এখন ধুবো না যখন পূজোর আগে আগে এগুলো ধুয়ে তারপর সব কিছু রাখা হবে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো পূজোর রোদ্র উঠেছে বাইরে তো এভাবে যেন থাকে বৃষ্টি হলেই তো মুশকিল কারণ বাইরে পুজো করতে হয় বার পুজোটা ঠিক আছে তাহলে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি তোমার বিছানা ওঠানো হয়ে গেছে আজকে একটা নতুন বেডশিট পেতেছি এ দেখো আমার বিছানা ওঠানো হয়ে গেছে এই নতুন বেডশিটটা পেটেছি খুব সুন্দর লাগছে দেখতে বেডশিটটা কালারটাও খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর তো ঠিক আছে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলবো তো দেখো এখানে প্যান্ডেল করবে প্যান্ডেল তো করবে না উপর দিয়ে একটা তিরপাল টানাবে আর প্রসাদ খাওয়ানোর জন্য চেয়ার ডাইনিং এনেছে এগুলো এখন নামিয়ে রেখে দিচ্ছে লোকটা পরে আর একজন এসে এগুলো টানাবে তিরপালটা পরে টানাবে একজন লোক এসে মা চলে এসেছে যে এসে মামামকে কোলে নিয়ে নিয়েছে আর মা যে ফুল বেলপাতা নিয়ে এসেছে তো আমি এখন সাজিতে ফুলগুলো ঢেলে নিব তারপর এখানে এখন প্যান্ডেল করবে বাঁশ নিয়ে এসেছে আর তিরপাল টানাবে কারণ রৌদ্র প্রচণ্ড আর ওখানে তো চেয়ার টেবিল এনে রেখেছে আর এখন বাবা সব সবজি নিয়ে আসলো হুলুস তুল আরম্ভ হয়ে গেছে পুজোর আয়োজন ঠিক আছে আর মা এখানে রান্নাবাড়ির জোগাড় করছে কারণ পুজো শেষ হওয়ার পরে সবাই তো ভাত খাবে সেই জন্য
বাবা করে দিয়েছে আগে পাঁচজনের সবজির জন্য সবাই সবজি কাটছে দেখো মিশেলের সবজি কাটা রেডি আর বাবা এখানে এখন চুলা ধরিয়ে রান্না স্টার্ট করে দিবে ফার্স্টে কাবলি বুট সিদ্ধ করে নেবে কারণ সবজিটাতে দিবে মিক্সড সবজিটাতে ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম বাইরে প্রচণ্ড গরম এতক্ষণ কাজ করছিলাম তোমাদের সাথে কথাই বলতে পারছি না তো আজকে খুবই ব্যস্ত তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে যতটুকু পারবো তোমাদের সাথেই শেয়ার করবো প্রচণ্ড গরম লাগছে বাইরে সব কাজ করা হচ্ছে বাবা রান্না বসিয়ে দিয়েছে পূজার জোগাড়ও মোটামুটি হয়ে গেছে শুধু এখন ঠাকুর আসা বাকি আছে ঠাকুর আসলেই পুজো স্টার্ট হয়ে যাবে আমিও রেডি হব তো ঠিক আছে একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো বাবা এখন পাঁচমি চালি সবজিটা সম্বাদ দিবে ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়নগুলো দিয়ে দিচ্ছে আর ওদিকে সবাই মিলে বসে গল্প করছে কারণ পুজোর যোগার জানতে হয়ে গেছে এখন অব্দি পুরোহিত আসেনি তো ফ্রেন্ডস দেখো আমি এখানে এখন একটা ছোট্ট করে আলপনা আঁকিয়ে দিলাম তাড়াতাড়ি করে তো কেমন হয়েছে তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুলটা কেমন হয়েছে দেখতে এখানে পুরোহিত এসে পড়েছে আমিও ঝট করে শাড়িটা পরে নিয়েছি মামামের পাপা মামাম আর জেঠু বসে আছে এখানে আরও অনেকে অঞ্জলি দিবে তো সবাই চলে এসেছে পুরোহিত এখন চলে এসেছে দেখো সবাই একজন কেমন হয়েছে তোমরা বলবে এখানে এখন সবাই প্রদীপ ধূপকাঠি জ্বলিয়ে দিচ্ছে আমিও এখন প্রদীপ আর ধূপকাঠি জ্বালাবো সেই জন্য এগুলো আনতে গেলাম এনে তারপর এখানে জ্বালিয়ে দিব যে মাও চলে এসেছে শাড়িটা পাল্টিয়ে নিয়েছে এখানে আমি এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিব পঞ্চম মন্ত্রিত
অঞ্জলি দিয়ে উপাস ভেঙে নিয়েছি। এখনো লোকজন আসেনি প্রসাদ খাওয়ার, তো আস্তে আস্তে লোকজন আসা স্টার্ট করবে। প্রচণ্ড গরম লাগছে, শরীরটাও খারাপ লাগছে সারাটা দিন উপাস থাকার পর। এখন বেজে গেছে 6টা, 6:30 বাজে দেখো। তো এখন আমাদের উপাস ভাঙলো আর পুজোটাও হয়ে গেছে। তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ঠিক আছে, লোকজন যখন খাওয়া স্টার্ট করবে সেটাও যদি পারি তোমাদেরকে দেখাবো। এখন একটু রেস্ট নেই, পরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো লোকজন, নিমন্ত্রণের লোকজন আসতে চলেছে মোটামুটি। এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, অনেক রাত্রি হয়ে গেছে। তো আমাদের পুজোর একদম সম্পূর্ণ হয়ে গেল, মানুষও প্রসাদও খেয়ে নিল শেষ। এখন ঘুমাবো, আজকে খুবই টায়ার্ড হয়ে আছি, প্রচণ্ড টায়ার্ড আজকে। এখন আর কথাই বলার ইচ্ছে করছে না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।